নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুর হইতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিনকে 6,000 ইয়াবা সহ ও নগদ 1,20,000 টাকা সহ গ্রেপ্তার করে চৌমোহনী পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাক ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত ইয়াসিন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পটে মাদক ব্যবসা করে আসছে। ঘটনার দিন শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর হাজীপুর 9 নং ওয়ার্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে, মামলা নং 36। পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়। এই প্রথম সবচেয়ে বড় ইয়াবা চালান উদ্ধার করা হয়েছে বলে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছেন। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।